আমি তোমাকে দেখতে এসেছিলাম শালুক, আমি তোমাকে দেখতে এসেছি, কিন্তু জানো তো তুমি কোন হাসপাতালে আছো আমাকে কেউ খবর দেয়নি। আমাকে অন্য লোকের থেকে খবর নিয়ে আসতে হলো। সেই অন্য লোকটা কে? কে রে জানতে পারি? কে তোকে খবর খবর দিচ্ছে এসব? সেটা গুরুতর বিষয় নয়। সবটাই সবটাই গুরুতর বিষয় আবির। তুই যখন মেয়েটাকে এত অপমান করেছিস, ওর সঙ্গে এত দুর্ব্যবহার করেছিস, তখন আমরা চাই না, আমরা চাই না ওর সঙ্গে তোরা দেখা হোক, আমরা একদম চাই না। ওর ব্যাপারে তোকে আর কখনো মাথা ঘামাতে হবে না আবির, কোনোদিনও মাথা ঘামাতে হবে না। তুই এত কি করে বদলে যেতে পারলি আবির? আমি কিচ্ছু বদলাইনি, বিশ্বাস করো। আমি যদি বদলে যেতাম তাহলে কি আমি এখানে আসতাম? সেই কথাটা কি তুমি ভেবে দেখেছো? তুই কি উদ্ধার করে দিয়েছিস নাকি এসে? তাই তো মনে হচ্ছে। আমি যে কি পরিস্থিতি দিয়ে এখানে এসেছি সেটা তোমরা কোনোদিন বুঝতে পারবে না। যদি কোনো পরিস্থিতি তৈরি হয়েও থাকে সেটা তুই তৈরি করেছিস, সেটার জন্য তুই দায়ী। শালুক যে অসুস্থ এটা তো তোকে অনেকদিন আগেই জানানো হয়েছে, বাড়ি থেকে তো ফোন করে জানিয়েছিল তোকে। তখন তো তুই মনে করিসনি যে তোর ওর পাশে থাকা উচিত, তখন তো তুই ইগনোর করতে পেরেছিস, তখন তুই এখনো পারবি। এখনো তোর এখানে কোনো দরকার নেই, তাই তোকে বলছি তুই চলে যা এখান থেকে। বললি তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ? তুই যদি মনে করিস তাহলে তাই আবির। শালুককে সুস্থ না করা পর্যন্ত তুই এখানে একদম আসবি না, আসবি না। আবির, এক্সাইটমেন্টে শালুকের ক্ষতি হতে পারে, তুই বরং যা এখন এখান থেকে। ও ছোট, তুমিও বলছো? হ্যাঁ বলছি, মেডিকেল অ্যাসপেক্ট থেকে কথাটা বলছি, এখন যা। ফাইন, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। আমিও আমার স্ত্রীর শরীর খারাপের সময় ওর সঙ্গে থাকতে পারি, বরঞ্চ বেশি থাকতে পারি, তাই আমি আবার আসব। শালুক, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। এরপরের বার আমি যখন আসব তখন কিন্তু আমি তোমাকে ভালোভাবে দেখতে চাই, খুব ভালোভাবে দেখতে চাই। ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।